ইল্লাল্লাহ নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া নাই কোন মসজুদ আল্লাহ ছাড়া নাই কোন মাহবুব আল্লাহ ছাড়া নাই কোন বাঁচানে ওয়ালা আল্লাহ ছাড়া নাই কোন দেনে ওয়ালা আল্লাহ ছাড়া ইজ্জত দেনে ওয়ালা আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই হায়াতের মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই দৌলতের মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই সুখের মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই শান্তির মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই বলেন শান্তির মালিক আল্লাহ তাআলা ছাড়া আর কেউ নাই আল্লাহর কসম কোন মারকাতে শান্তি আসবে না শান্তি আসবে শুধু ইমানে আর আমলে শান্তি কোথায় ইমানে শান্তি কোথায় আমলে শান্তি কোথায় মসজিদে শান্তি কোথায় মাদ্রাসায় শান্তি কোথায় দিনে শান্তি কোথায় নামাজে শান্তি কোথায় নামাজে বলেন শান্তি কোথায় আবার বলেন শান্তি কোথায় শান্তি নামাজে হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ হাইয়া আলা সালাহ হাইয়া আলাল ফালাহ আসনা নামাজে আসনা শান্তির মোহনায় আসনা নামাজে আসনা সফলতার মহা ঠিকানায় কি তরজমা করবেন হাইয়া আলা সালাহ বলেন হাইয়া আলা সালাহ আসনা নামাজে হাইয়া আলাল ফালাহ আসনা সফলতার মহান সোপানে সফলতার মহা সোপানে বলেন না সোপান সোপান সফলতার মহা সোপানে বলেন আসনা নামাজে আসনা সফলতার মহা সোপানে আসনা নামাজে আসনা কামিয়াবির মহা রাস্তায় আসনা নামাজে আসনা সফলতার মহা সড়কে আসনা নামাজে আসনা সফলতার মহা উদ্যানে বুঝে না আসনা নামাজে বলেন আসনা নামাজে হাইয়া আলাল ফালাহ আসনা সফলতার মহাকাশে আসনা সফলতার মহা উদ্যানে আসনা সফলতার মহাবাগানে কোন তর্জমা করবেন বলেন কোন শব্দে তর্জমা করবেন তোমার শব্দ শেষ হবে ফালাহের তর্জমা শেষ হবে না জীবনেও কখনো সুবহানাল্লাহ বলবেন না ফালাহের তর্জমা আল্লামা ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন আইয়াজিদা কুল্ল মাহবুবিহি ওয়া ইয়াহতারিজ আন কুল্ল মাকরুহিহি তুমি তোমার জীবনের সমস্ত পছন্দ পেয়ে যাওয়া আর সমস্ত পছন্দ থেকে বেঁচে যাওয়া এটার নাম হলো ফালাহ কামিয়াবি জীবনের সমস্ত পছন্দ পেয়ে যাওয়া বলেন 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 জীবনের সমস্ত পছন্দ পেয়ে যাওয়া আর জীবনের সমস্ত পছন্দ থেকে বেঁচে যাওয়া এটার নাম হলো ফালাহ আর এটা রব্বুল আলামিন বলেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন রব্বুল আলামিন বলেন কামিয়াব হয়ে গেছে সফল হয়ে গেছে বিনয়ের সাথে নামাজ পড়ে যে সে সুবহানাল্লাহ সুন্দর করে নামাজ পড়ে যে সে বলেন সুন্দর করে নামাজ পড়ে যে সে বলেন সুন্দর করে নামাজ পড়ে যে কামিয়াব হয়ে গেছে সে সুবহানাল্লাহ বলে না তোমরা মনে করেছো ফেসবুকে ঢুকে যে কামিয়াব হয়েছে সে বন্ধু তুমি তোমার রাত মোবাইলে দিচ্ছ একটু জবাব দাও তো দেখি তোমার ফিউচার চলবে কিভাবে তোমার রাত কি এভাবে যাবে তোমার দিন কি এভাবেই কাটবে তোমার কি কয়দিন পরে বিবি আসবে না তোমার কি কয়দিন পরে বাজারের ব্যাগ তোমাকে ধরে দিবে না বুঝে না হ্যাঁ এভাবে চলতে থাকলে তোমার জিন্দগি কি হবে তুমি আমারে বুঝাও আমারে একটু বুঝাও তোমার জিন্দগি কি হবে মসজিদে তোমার আসতে ভাল লাগে না আর মোবাইল ছাড়তে তোমার ভাল লাগে না
What is your future? তোমার ফিউচার কি? এভাবে কি জীবন যাবে? না। বলো না জওয়ানরা বলো বলো। না। এভাবে কি জীবন যাবে? না। না এর পরেও আরেক জীবন আছে। একটু ভাবো তো বাবার বাবার মৃত্যুর পরে তোমার কি হবে ভাবো তো। ভাবো তো তোমার কি হবে? বলো যে আমাদের জন্য তো একটা একটা আল্লাহ পাকের একটা মেহেরবানি বাংলাদেশে আছে অটো রিকশা আছে। কথা কয় না। আল্লাহ পাকের বড় এহসান অটো রিকশা আছে যেটা পৃথিবীর আর কোথাও নাই। গত সপ্তাহে আমি দুবাই ছিলাম, আমি এক দোস্তের গাড়িতে করে দুবাই শহরে যাচ্ছিলাম। আমি বললাম তোমাদের কি শহর এটা? এই শহরে কোনো ভ্যান গাড়ি নেই, এই শহরে কোনো রিক্সা নেই। কি শহর এটা? এটা কি শহর? এটার মধ্যে ভ্যান গাড়ি নেই, রিক্সা নেই। এত সুন্দর এক দেশ, পড়তে হবে না, কিছুই করতে হবে না, শুধু মোবাইলে থাকো, শেষ তক রিক্সা। বুঝুন না কথা। এখন যে বলতে কষ্ট লাগে আরি, পরে দেখবা রিক্সা মিলতেও কষ্ট। বাস্তব না বাস্তব? এখন পড়তে তো ভাল লাগে না, মোবাইলে ভাল লাগে। এখন তো শুধু মোবাইল ভাল লাগে, পরে দেখবা রিক্সাও মিলে না। বাস্তব না বাস্তব বলে না? রিক্সা আর ভাড়া নাই, কয়টা ভাড়া উঠবে? প্যাসেঞ্জার কয়জন? রিক্সা কয়টা প্যাসেঞ্জার? একজন রিক্সা হইব 200। হ্যাঁ বাস্তব না বাস্তব বলেন না? বন্ধু জীবন কি নিয়ে ভাবো? জীবন কি নিয়ে একটু ভাবতে শিখো। আমি কি করব? আল্লাহর কসম, ইসলাম শুধুই তোমাকে জান্নাত শিখায় না, ইসলাম তোমার দুনিয়াও সুন্দর করে, আখিরাতও সুন্দর করে। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, রব বলেন মসজিদে যাবে যারা কামিয়াব হবে তারা। আল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, বেহুদা কাজ ছেড়ে দেয় যারা কামিয়াব হবে তারা। মোবাইলের পরিবর্তে অঙ্ক করো দেখবা কামিয়াব, মোবাইলের পরিবর্তে ইংরেজি শিখো দেখবা কামিয়াব। বুঝো না কথা? মোবাইলের পরিবর্তে গ্রামার পড়ো দেখবা কামিয়াব। তবুও তো একটা কামিয়াব, তবুও তো একটা কি দুনিয়াতে হলেও কামিয়াব। কি শিখাইলো আমাদেরকে, কি শিখাচ্ছে? দুশ্মন আমাদের হাতে কি ধুলে দিল? দুশ্মন আমাদের হাতে কি ধুলে দিল? তোমাদেরকে অনলাইনে ক্লাস করাবার সিদ্ধান্ত দিয়ে তোমাদেরকে ডিসি বানাবার জন্য নয়, রিক্সাওয়ালা বানাবার জন্য। বাস্তব না বাস্তব? তোমাদেরকে তোমাদেরকে অটো পাস দিয়ে ডক্টর বানাবার জন্য নয়, রিক্সাওয়ালা বানাবার জন্য। কি খুশি হয়ে গেছে? অটো পাস কি অটো বিসিএস দিবে? তো তোমার অটো অটো পাস দিয়ে কি হলো? যদি অটো বিসিএস, আচ্ছা অটো পাস ওয়ালাদেরকে যদি অটো বিসিএস দেয়, এরপরে অটো ক্লাস কেমনে হবে? তো কি এভাবেই চলবে? অটো পাস, অটো বিসিএস, অটো ক্লাস, অটো অটো প্রফেসরি, অটো ডিসি, অটো সব অটো, অটো যোগ অটো, অটো যোগ অটো, ইজুকেল টু অটো সর্বনাশ। অটো কি বলেন? অটো সর্বনাশ। অটো, এই জন্য মোবাইল তোমার জন্য অনেক বড় এহসান না? না অনেক বড় গজব? আরো জোরে বলো অনেক বড় কি? এটার সহি ইস্তেমাল করতে শিখো, এটার সহি ইস্তেমাল করেন। এটা হাজারো মাকে সন্তান হারা করে দিয়েছে, হাজারো বাবাকে, হাজারো স্বামীকে স্ত্রী হারা করেছে, হাজারো স্ত্রীকে স্বামী হারা করে দিয়েছে, হাজারো ইমাম সাহেবের চাকরি চলে গেছে। বাস্তব না বাস্তব? হাজারো বিদেশি বিদেশ থেকে ভাইগা চলে আসতে, হাজারো জন এয়ারপোর্টে দুজনে দুজন দিকে টানার নি করছে, শুধু এটা। বাস্তব না বাস্তব? অথচ রব তো বলে দিয়েছেন কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, যারা না বিনয়ের সাথে নামাজ পড়ে এবং যারা না সমস্ত অনর্থক কিছু থেকে বেঁচে থাকে, যেমন পান অনর্থক, যেমন বিড়ি অনর্থক,
বলেন পান অনর্থক আচ্ছা পানে কি কি না কি 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 फायदा বিড়িতে কি কি फायदा তো বিড়িতে ক্ষতি বললেন পানে কেন ক্ষতি বলেন আচ্ছা যেমন ধরেন একটা নামি দামি হোটেলে আপনি ঢুকলেন ওই হোটেলের সামনে একদম কাচ্চি বিরিয়ানির পাতিল রাখা আছে লাল কার্পেট দিয়ে ঢেকে রাখছে শুধু এখানে ছোট একটা চিরকুট লেখা আছে আপনি এটা খেলে অসুবিধাও হতে পারে কি লেখা আছে বলেন কথার কথা লেখা আছে কি এটা খেলে কি হতে পারে ক্ষতি হতেও পারে বলেন আচ্ছা আপনি বলেন কোন বিবেকবান মানুষ এই কাচ্চি বিরিয়ানিটা খাবে অথচ কাচ্চি বিরিয়ানি কিন্তু লেখা আছে কি ক্ষতি হতেও পারে আপনি খাবেন এটা কেন যদি ক্ষতি হয় বলেন আচ্ছা বিড়ির গায়ে কি লেখা আছে ক্ষতি হতেও পারে এখানে ও আছে ধূমপান বিষপান বলেন আছেন লেখা আছে নি ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা আছে নি আচ্ছা জর্দার গায়ে কি লেখা আছে গালে একটা ক্যান্সারের ছবি জর্দার গায়ে আছে আছে জর্দার গায়ে একটা গালের ক্যান্সারওয়ালা ছবি আছে আছে না নাই বলেন আচ্ছা এত বড় হুমকি সত্ত্বেও কেন খায় ওখানে কাচ্চি বিরিয়ানি খায় না কি লিগা ক্ষতি ওখানে শুধু লেখছে ক্ষতি হইতেও কোন বিবেকবান মানুষ খাবে বিড়ি ক্ষতি হইতেও পারে জর্দা ক্ষতি হইতেও পারে তো এরপরও খাই কে মোবাইলে ক্ষতি হইতেও পারে সবাই বলো না মোবাইলে ক্ষতি হইতেও পারে হ্যাঁ কয় ধ্বংস ওই বেটা বিদেশে এই বেটা এখানে দশ বছর গাধার খাটুনি খেয়ে খেটে সব পাঠা দিল আইসা দেখে যে নাই ওই তুই এয়ারপোর্টে এটি চিটে রং আপনাদের ফেনীতে এই ঘটনা ঘটে না ওই বেটা ঢাকা এয়ারপোর্টে এই বেটি চিটে আমি এয়ারপোর্টে কি সে করছে জোরে কর না তাহলে মোবাইলে কি পরিমাণ ক্ষতি করতে বলে তাহলে এটা কি নিশ্চিত ক্ষতি নাকি ক্ষতি হইতে পারে তো এটা থেকে যে বেঁচে থাকবে সে কামিয়াব সুবহানাল্লাহ বলবেন না রাগ করতেছেন নে রাগ করতেছেন আমরা না না বাদ দাওয়াত দিতাম না এই জওয়ানরা কই বাদ দাওয়াত দিতেন আল্লাহ আমাদেরকে তৌফিক দান আমিন বেশি জওয়ান পেয়ে গেছি আজকে মাহফিল বলো আলহামদুলিল্লাহ যুবক তোমাদের রক্তে আজ আলীর রক্ত মিশানো আছে আমাদের আমরা এখানে যারা আছি আমাদের একজনের রক্ত নায়িকার রক্ত নাই বলেন আলহামদুলিল্লাহ আমাদের রক্তে গায়িকার রক্ত নাই আমাদের রক্ত আলহামদুলিল্লাহ নাস্তিকের রক্ত নেই তা আমরা কেন ওদের খপ্পরে পড়ে যাব আচ্ছা খোদা না খাস্তা তুমি একটা নায়িকাকে অনেক ভালোবাসো যেমন আমেরিকান একটা নায়িকাকে হলিউডের কোন নায়িকাকে তুমি অনেক ভালোবাসো আচ্ছা তোমার মৃত্যুর পরে ও জানবে ও আফসোস করবে ও বলবে আজকে আমার একটা প্রেমিক মরে গেছে তো যে তোমার মৌতেও আফসোস করবে না ওর জন্য তুমি রাত কাটাচ্ছ আর হইতে পারে তুমি যখন ভিন নারীর ছবি দেখে দেখে রাত কাটাচ্ছ তোমার মা তখন যা নামাজ বিছিয়ে তোমার জন্য চোখের পানি দিয়ে দিয়ে দাঁত কাটাচ্ছে বাস্তব না বাস্তব তুমি যার জন্য জীবন দিচ্ছ সে জানেও না তোমাকে যাকে ভুলে ঘরে রেখে আসছো আর সে তোমার জন্য জান দিতেছে দেখবেন কিছু কিছু ছেলে মাকে একটু কমলা মুখে দেয় আর কি দিয়ে পরের দিন গ্রামে কয় মাকে কমলা তুলে দিছি মুখে আর মা তোমার 1000 বার দিয়েও জীবনে কারোকে বলে নাই হ্যাঁ যদি কেউ মার হাসপাতালে একটু ভূমি পরিষ্কার করে জানো হাসপাতালে মার ভূমি পরিষ্কার করছে
আর তোমার মা যে তোমার 1000 বার করছে জীবনে কাউকে বলে নাই ঠিক মানে মা কয়বার ভূমি পরিষ্কার করছে জীবনে অনেক হ্যাঁ কয়বার পেশাব পায়খানা পরিষ্কার করছে জীবনে কয়বার কর্ম মা কর্ম করে নাই হ্যাঁ সবার মা করছে না ওই মাকে কি করা উচিত মাকে ভালোবাসা উচিত আর জোরে বলে না উচিত ওই মাকে ধমক দেওয়া না কথায় কথায় ধমকানো যাও ভাত খাইতাম না মার উচিত ছিল না খালে না খাজা লেকিন মা মিন্নতি মাগে ফুল জাদু ভাত খা জাদু ভাত খা মা কি আপনার মা আছে আপনার 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 আছে আপনার মা আছে সুবহানাল্লাহ আপনার মা আছে এটা সবাই সৌভাগ্য